অনুমতি দেবেন আজকে 1000 টাকা দিয়ে 1000 কোটি টাকা দিয়েছেন সেই জন্য যেটা ওনারা করতে চাইছেন ওনাদের সমন্বয় বাবু বলছেন যে না সরকার দেবে না এটা বলেনি কিন্তু দেবে এটাও তো বলেনি দেবে কি প্রশ্ন বলুন কতটা দেবে সেটাও বলুন লোকতাল নিশ্চিত হয় অন্যান্য রাজ্যের যে দিয়ে কেন্দ্রের যে ডিএ তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো তুলনাই হয় না তারপরেও বকেয়া রয়ে গেছে আজ ধরুন এই যে আন্দোলনের একটা ধারা চলেছে পশ্চিমবঙ্গে চাকরির নামে একাধিক সংগঠন এবং চাকরির প্রার্থীরা মাসের পর মাস বছরের পর বছর রাস্তা ধরে বসে আছে তাদেরকে 144 ধারা জারি করতে হচ্ছে তাদেরকে তুলে নিয়ে যেতে হচ্ছে কালকে ডিএর জন্য যে সরকারি কর্মচারীরা ধর্ণা দেন ধর্মঘট করেন সরকার কি করতে হবে তো সরকার সুপ্রিম কোর্টে গিয়ে তো বাঁচতে পারবে না মানুষের কাছে আসতে হবে কারণ এটা কর্মচারীদের সাংবিধানিক অধিকার নৈতিক অধিকার সেটা দিতেই হবে আজও কালো এটা বলা উচিত একবার বলবেন যে কোনো ডিএ বাকি নাই তারপর বলছেন যে ডিএ যদি দিই তাহলে সরকার সংকটে পড়ে যাবে কোনটা ঠিক এই গোলমাল কথা বলার জন্য মানুষ বিশ্বাস করছে না আর মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে আরো বেশি আন্দোলনে যাচ্ছে ধর্ণা চলছে মেমোরান্ডাম চলছে রাস্তা ঘেরাও চলছে এর জন্য সমাজ জীবন ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে সরকারের অকর্মণ্যতা